বাড়তে থাকা তাপমাত্রার মধ্যে আসার আলো। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে, যার জেরে তাপমাত্রা সামান্য কমতে পারে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 26.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি, এবং সর্বোচ্চ তাপমাত্রা 35.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ 78%। শনিবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘণ্টায় কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পরবর্তী 24 ঘণ্টায় সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হুগলি, হাওড়া, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার নাগাদ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দুদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা 2-3 ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।